আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনিমা, অনিমা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন? স্যার ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নিহা? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তার আজকে ইলুমিনাতি জয়েন দিছে দিছে আই হাই রে, ইলুমিনেটি রে, এক ইলুমিনেটি সব ক্লাস শেষ করলো। আচ্ছা রে, ওয়েট করতেছি। স্বর্ণালী আক্তার, কেমন আছো তুমি? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ক্লাস করো তুমি? স্যার ওই যে এতদিন একটা মোবাইল আসলো তো তার জন্য করতে পারি নাই। আমার ভাইয়ের ক্লাস আর আমার ক্লাস একসাথে, তার জন্য করতে পারি। পরে কি অবস্থা? বাসা সবাই ভালো আছে? হ্যাঁ স্যার ভালো আছে। স্যার বাবু কেমন আছে? হ্যাঁ ভালো আছে। ইয়ে ক্লাস করো না শোভা? ক্লাস করো না শোভা? না শোভা তো একটা ক্লাস তো করে না, আমি তো তাও একটু করি ইংলিশটা, যে সময় সময় পাই ওই সময় করি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। তোমার বাসা সবাই ভালো আছে না? এখন দুইটা ফোন আছে, এখন কোনো সমস্যা নাই, ক্লাস করব ওইগুলা। এটা ভালো সংবাদ। তোমরা কি ঢাকাতে না গ্রামে? ঢাকাতেই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। স্যার আরো আছে গেছে, আরো আসুক। 13 জন আসছে মাত্র, একজন ওয়েটিং এ আছে। ছেলেরা কি অবস্থা? জাহিদ তোমার কি অবস্থা? ভালো আছে জাহিদ? জাহিদের মাইক্রোফোন বন্ধ। অহনা মজুমদার কি অবস্থা তোমার? অহনা আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কথাবার্তা বলো না। তাহিয়ান কেমন আছো? স্যার ভালো। যাক আলহামদুলিল্লাহ। এই একজন ঢুকতে পারতেছে না, ওয়াহিদ মোহাম্মদ প্রান্ত। আচ্ছা আমরা কি ক্লাস শুরু করবো নাকি ওয়েট করবো? আচ্ছা শুরু করে দিই। কালকে গত ক্লাস আমরা কোন পর্যন্ত করেছিলাম কি বলতে পারবে? ঢাকা বোর্ড 2017 করেছিলাম তাই না নাকি? হ্যালো, কে বলতে পারবে গত গত ক্লাসে আমরা কি করেছিলাম? স্যার ওই যে আপনি তো একটা সৃজনশীল দিয়েছিলেন। হ্যাঁ, কত নম্বর সৃজনশীল দিয়েছিলাম স্যার? ওটা তো ঠিক জানি না। ওই যে স্যার নীলগিরি প্রকল্প আর নীলাচল প্রকল্প। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বোর্ড থেকে দিয়েছিলেন, বোর্ডের পক্ষ থেকে দিয়েছিলেন। আচ্ছা 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 ঠিক আছে, নীলগিরি আর নীলাচল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করব। ওয়াহিদ মোহাম্মদ, ও তো তুমি আসছো? ওয়াহিদ মোহাম্মদ গিটার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বসতে বসতে পারবো, ঠিক আছে। তোমার আম্মুকে সালাম, তোমার আম্মুকে আমার সালাম দিও। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। তোমরা খাতা কলম নিছো তো সবাই? জি স্যার। ওকে ঠিক আছে, দেখো আমি শেয়ার দিচ্ছি স্ক্রিন। তাহলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আর রিমি আক্তার আসছে, ওকে দেখে ঢুকাবো না। আর নাজিফা নুহা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, মোবাইলটাকে আয়তক্ষেত্র মানে সোয়ায় নাও, লম্বা করে না নিয়ে আয়তক্ষেত্রের মতো করে নাও। আজকে আমরা ঢাকা বোর্ড 2015-এর 4 নম্বর সৃজনশীল করাবো। এরপরে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2019 করবো। তারপরে যদি তোমরা চাও আমি আরো কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? যদি তোমরা চাও, যদি না চাও
যদি মনে করো যে অঙ্ক যথেষ্ট হয়েছে তোমরা পারবে তাহলে বাদ দেবো, আর যদি বলো যে স্যার পারবো না তাহলে আমি আরো অঙ্ক করাবো তোমাদের। আজকে আমরা হচ্ছে গিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ না নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা ঢাকা বোর্ড 2015 চার নম্বর করাবো ঝুঁকি অনিশ্চয়তা অধ্যায় থেকে। তাহলে বই খোলো তো সবাই, প্রথমে প্রশ্নটা আমরা বুঝে নেই। প্রশ্নটা কি বলেছে, তোমাদেরকে যে বাড়ির কাজ দিয়েছিলাম সেখানে পাশে আরেকটা অপশন ছিল, হ্যাঁ নীলগিরি 5 বছর দিয়েছিলাম কিন্তু তোমাদের বোর্ডে হচ্ছে 4 বছর। আমরা একটা প্রশ্নটা পড়ে নেই, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নীলগিরি প্রকল্পের আয়ের হার 2010 সালে 20%, তারপরে 2011 সালে 6%, 2012 সালে হচ্ছে 15%, 2013 সালে হচ্ছে 23%। রাহিম তোমার মাইক অফ করো। আচ্ছা আমি করে দিচ্ছি, থাক করা লাগবে না, বুঝবে না হয়তো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তোমার দুই একজন যারা প্রয়োজন ওপেন করে নাও। আচ্ছা তাহলে দেখো নীলাচল প্রকল্পের আয়ের হার হচ্ছে 5%, 15%, 20% এবং 24%। এখন তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে প্রত্যাশার বাহিরে কোনো কিছু ঘটার সম্ভাবনা কি বলে, কে বলতে পারবে? তাহলে প্রথমে প্রশ্নটা দেখে নেই, সম্ভাবনার বাইরে কোনো কিছু ঘটার মানে কি বলে এটাকে, প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা কে ঝুঁকি নয় অনিশ্চয়তা বলে। তারপর দেখো বন্ড বিনিয়োগকারীদের কিসের ঝুঁকি বহন করতে হয়, সেটা হচ্ছে বন্ড বিনিয়োগকারীদের সুদের হারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি মোকাবেলা করতে হয়। বিনিয়োগকারীদের বন্ডের মূল্য কমে গেলে সুদের হার ঝুঁকি সৃষ্টি হয়, অন্যদিকে বিনিয়োগকারী এখানে কারি হবে প্রত্যাশিত মূল্য। জি হ্যাঁ বলেন। আচ্ছা বিনিয়োগকারী প্রত্যাশিত মূল্য বাজারে বন্ড বিক্রি করতে না পারলে তারল্য ঝুঁকি সৃষ্টি হয়, বন্ড বিনিয়োগকারীদের এই ঝুঁকি কি মোকাবেলা করতে হয়, দুই একজন একটু রেসপন্স দিও। এতটুকু দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে তোমরা চাইলে তোমাদের মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এই যে এটা প্রশ্নগুলো। তাহলে কি হচ্ছে এই প্রশ্নটা, এই যে প্রথম প্রশ্নটা প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে, এটা কিন্তু যশোর বোর্ড 2019 এসেছে। তাহলে এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন, তাহলে এটা মানে ইয়ে করে রাখো, মুখস্থ করে রাখো। আর এটা হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি পরিমাপ করা যায় তাহলে সেটা ঝুঁকি। বুঝতে পেরেছো? জি স্যার। লিখে রাখো, জি স্যার। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি পার্থক্য পরিমাপ করা যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, তাহলে সেটাকে আমরা ঝুঁকি বলবো, আর যদি প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটে সেটা অনিশ্চয়তা। প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা কি বলে অনিশ্চয়তা বলে, আর প্রত্যাশার বাইরে, আর প্রত্যাশার বাইরে কোনো কিছু মানে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য পরিমাপ করা যায় সেটাকে কি বলে, ঝুঁকি বলে। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখেন, আশা করি আপনারা ক খ প্রশ্নের উত্তর পেরেছেন, তাই না? এবার আমরা প্রশ্নের নীলগিরি প্রকল্পের আদর্শ বিচ্ছেদ নির্ণয় করব। প্রথমে আপনারা 4টা কলাম দেন এবং যেহেতু 4 বছর আছে 7টা রো করেন। আপনাদের কাজ শেষ হলে আমাকে জানাবেন। স্যার এটা এসডব্লিউ ছিল না? হ্যাঁ এসডব্লিউ ছিল 5 বছর, আমি একটা বছর বাড়াই দিছি আপনাদেরকে, 2014 অ্যাড করছে। আর এটা হচ্ছে গিয়ে বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেনটা আর আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ লিখেছেন, ওয়াহিদ গড়গড় যাও, জাহিদ
গল্পটা শেষ হলে আমাকে জানাইও। ঐশী গর্ব করেছে? ঐশী ওকে, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, বছরের ঘরে লিখে ফেলো 2010, 11, 12, 13 লিখে ফেলো। লিখা শেষ? জি স্যার। এবং আয়ের হার গুলো লেখো, 20%, 6%, 15%, 23%। ওকে ভেরি গুড। এখন আয়ের হার গুলো যোগ করো, আয়ের হারের যোগফল কত আসে ১৬, ৬, ১৬, ১৫, ১৬, ২৩, ১৬ কত আসে দেখো। আচ্ছা লিখে শেষ, ২৩, ২৩, ১৬ আমি তো চেঞ্জ করি নাই। আচ্ছা লিখেছ ২৩, ২৬, ৭। এখন কাজ কি, গড় থেকে ব্যবধান নির্ণয় করার পরে কাজটা কি আমাদের? হ্যালো জি স্যার বলেন। এই গড় থেকে ব্যবধান করার পরে কাজটা কি, গড় থেকে ব্যবধান নির্ণয় করার? ভেরি গুড, করে ফেলো। ৪ ৪ ১৬ ১০ ১০ ১০০ ১০০ ১১১১ ৭৪৯ লেখো। হ্যাঁ তাহলে এখন কি কাজ, বর্গ নির্ণয় করার পরে কাজটা কি? ব্যবধানের যোগফল। হ্যাঁ ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের বর্গের যোগফল করো কত আসে। হ্যাঁ বর্গের যোগফল, তাহলে ১৬ + ১০০ + ১ + ৪৯ কত আসে? ১৬৬। ভেরি গুড, ১৬৬। এখন ১৬৬ কে ভাগ দিবে কত দিয়ে? ৩ দিয়ে। ভেরি গুড, এক্সিলেন্ট হয়েছে। তাহলে উত্তর কত আসে? ৫৫.৩৩। হ্যাঁ এটা রুট করো, আদর্শ বিচ্ছেদ হচ্ছে ৫৫.৩৩, রুট আবার কত আসে? ৭.৪৪%। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের নীলগিরি প্রকল্পের আদর্শ বিচ্ছেদ নির্ণয় হয়েছে, তাই না? ওকে, এখন কাজটা হচ্ছে আমাদের খ নম্বর শেষ, এখন আমরা গ নম্বরও শেষ হলো। এখন আমরা যারা মোবাইলে ছোট লেখা দেখেন না, এটা এখন দেখা যাচ্ছে আপনাদের লেখাগুলো? ওকে একটু স্ক্রিনশট দেন অথবা খাতায় লিখে রাখেন। রিমি আক্তার নতুন নাম, ঐশী আক্তার, ভেরি গুড। রিমি আক্তার নতুন নাম, ঐশী আক্তার। আমাদের কাছে হ্যাঁ বুঝতে পারছো, আরে বুঝতে পারছি তো, মানে আগে রিমি আক্তার দিয়ে আসতো, এখন নাম চেঞ্জ করে ঐশী আক্তার দিয়ে আসছে। নাম চেঞ্জ করেছে, স্বভাব চেঞ্জ করে নাই, বুঝতে পারছো? সকলে শেষ, আমাদের সবার কাজ শেষ। এবার আসেন আমরা তারপরে যেটা নীলাচল প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য, আপনি গড় করেন ৪টি কলাম এবং
60টি রো নির্ণয় করেন। প্রথম বছর হচ্ছে 2010, 11, 12, 13। আয়ের হার হচ্ছে 5%, 15%, 20% এবং 24%। আপনাদের সবাই কি শুনতেছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, আপনারা হচ্ছে আমার ইউটিউবে গেলে পাবেন, গত ক্লাসে ক্লাস 10 এর ক্লাস নিয়েছিলাম, আপনাদের যে ক্লাসটা নিচ্ছি ধরুন 10 মিনিটের মধ্যে এটা ইউটিউবে পাবেন, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে এটা ইউটিউবে পাবেন, আপনারা দেখে নিয়ে ক্লাসগুলো আবার। ওকে, তাহলে কত আছে? প্রথম বছরে হচ্ছে 5%, দ্বিতীয় বছরে 15%, তৃতীয় বছরে 20%, চতুর্থ বছরে হচ্ছে 24%। তাহলে কত আসে? 5 বিয়োগ এখানেও কি আছে, যোগফল করলে 64, এবং গড় কত? 16। আগেরটার মতো একই হবে, বোর্ডের প্রশ্নগুলোতে যোগফল এবং গড় হয় মানে গড় আয় একই রকম হয়, ঠিক আছে? কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষা মানে 10-এ যখন উঠবেন তখন এটা সমান পাবেন না, সেক্ষেত্রে কি করতে হবে, আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন, যেটার বেশি হবে সেটা বাদ দিবেন। বুঝতে পেরেছেন? এখন আপনাদের হচ্ছে আয়ের যোগফল 64, গড় হয়েছে 16। এখন 5 বিয়োগ 16 কত আসে? 11। 15 বিয়োগ 16 1, 20 বিয়োগ 16 4, 24 বিয়োগ 6 8। এতটুকু বুঝতে তো কারো সমস্যা হয় না, হয়েছে? এবারে কাজ হচ্ছে বর্গ করা। তাহলে 11, 11, 121, 1 এর বর্গ 1, 4 এর বর্গ 16, 8 এর বর্গ 64 লিখে ফেলেন। তিন যত বছর থাকবে তার থেকে এক বছর কম দিয়ে আমরা লিখবো। সূত্রটা কি? সূত্র কি, কে বলতে পারবেন? তিন তো বুঝলাম, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ব্যবধানের বর্গের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস 1। হ্যাঁ, n মাইনাস 1, n মাইনাস 1। হ্যাঁ, ভেরি গুড। এখন 66.33 কে রুট করতে হবে, তাই না? রুট করলে কত আসে? 8.20। 8.20। আচ্ছা, যার যেটা আসছে সেটাই লিখবেন। লেখেন 67.33 কে রুট করলে যা আসে তাই হচ্ছে আমাদের নীলাচল প্রকল্পের আদর্শ বিচ্যুতি। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আপনারা আরেকবার দেখে নেন। এখন আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে আমাদের কাছে? এবং লিখবেন নীলাচল প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ 8.22। উভয়ের গড় আয় হচ্ছে কত? 16%, আর মোট আয় হচ্ছে 64%। তারপর নীলাচল প্রকল্পের ঝুঁকির পরিমাণ বাড়ছে কত পার্সেন্ট? 8.22 থেকে 7.44 বিয়োগ করলে হয় 0.74%, ঠিক আছে? জি স্যার।
তাহলে যেহেতু নীলাচল প্রকল্পটির ঝুঁকির পরিমাণ বেশি তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত আর নীলগিরি প্রকল্পটা গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য এটা বুঝতে কারো সমস্যা আছে না স্যার ভেরি গুড আচ্ছা বলেন এখন এই অধ্যায় থেকে আর অঙ্ক করা লাগবে কিনা আপনারা বললে আমি না স্যার আর লাগবে না তাহলে আমরা এরপরে অধ্যায় থেকে অঙ্ক শুরু করি আগামী ক্লাস থেকে রবিবার থেকে তাই না জি স্যার আমাকে সবাই নিশ্চিত করে না হলে হবে না জি স্যার ওকে ঠিক আছে জি স্যার ওকে ভেরি গুড আর আর কেউ আছে যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে বলেন আমাকে স্যার আপনি কি মেসেজ দিতেছে বুঝি নাই আপনি কি মেসেজ দিতেছে হ্যাঁ মেসেজ দিচ্ছি তো দেখছি উপরওয়ালাও আপনার হ্যাঁ লেখছে এই তো আচ্ছা উনি মনে দেখে নাই আচ্ছা আপনি এটা দেখে লিখে নেন হ্যাঁ তাহলে আপনারা সবাই কারো যদি কোনো সমস্যা থাকে এই চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে তাহলে সে আমাকে প্রশ্ন করতে পারে যদি সে চান তাহলে আমাকে করাবো আর যদি কারো কোনো সমস্যা না থাকে আমরা এর পরবর্তী অধ্যায় চলে যাব না স্যার পরের অধ্যায় যান পরের অধ্যায় যান মূলধন আয় ব্যয় প্রাক্কলন আমরা অধ্যায় যাব তাহলে আগামী ক্লাসে আপনারা হচ্ছে গিয়ে একটা বাড়ির কাজ করবেন এবং মূলধনী আয় ব্যয় প্রাক্কলন থেকে পড়বেন পড়ে কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ এসডব্লিউ দিচ্ছি হ্যাঁ স্যার বলেন আচ্ছা আজকের ক্লাস থেকে আপনারা লেখেন কোন আয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটা ঢাকা বোর্ড 2019 এ এসেছে কোন আয় সবচেয়ে ঝুঁকি বহুল ঢাকা বোর্ড 2019 এসে বলেন দেখি কে বলতে পারবেন কোন আয় সবচেয়ে ঝুঁকি বহুল আপনারা উত্তরটা মেসেজে দেন চ্যাটে দেন কোন আয় সবচেয়ে বেশি ঝুঁকি বহুল তাড়াতাড়ি লেখেন বাংলা ইংরেজি যেভাবে লেখেন ঋণ না স্যার ঋণ হবে না কোন আয় সবচেয়ে ঝুঁকি বহুল রিজিতা আবার লেখেন অহনা মজুমদারের উত্তর হয়েছে ধন্যবাদ এই উত্তর বলা যাবে না তো মুখে বলা যাবে না হ্যাঁ আর কেউ আছেন ওকে হ্যাঁ এখন হয়েছে রিজাল্টটা বলে দিলে হবে সবাই শুনে ফেলবে না আমি বলছি শেয়ার বাজার হ্যাঁ শেয়ার আচ্ছা শেয়ার তাহলে উত্তরটা মিলাই নেন তাহলে সাধারণ শেয়ারে বিনিয়োগের আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঝুঁকি মুক্ত আয় কি লেখেন চ্যাটের মধ্যে লেখেন মেসেজ দেন ঝুঁকি মুক্ত আয় কি এটা রাজশাহী বোর্ড 2019 এসেছে ঝুঁকি মুক্ত আয় কি আমি দেখছি দেখেন হয়েছে নাকি আপনি লিখেছেন যেটা না না আরেকবার চেষ্টা করেন আমি তো আলোচনা করেছি আরেকবার দেখেন ছেলেরা লেখেন ছেলেরা কোনো রেসপন্স দিচ্ছে না স্যার আমি একটা এসএমএস দিছি হ্যাঁ দিয়েছেন
হ্যাঁ হয়েছে, তিনা হয়ে এস হবে। আচ্ছা বুঝতে পেরেছি আমি। ওকে ঠিক আছে, রাইহান রাহিম হোসেন, হ্যাঁ হয়েছে তোমার। আচ্ছা মিলাই নাও। তাহলে যেসব বিনিয়োগে প্রকৃত আয় সবসময় প্রত্যাশিত আয়ের সমান হয় সেই সমস্ত আয়কে কি বলা হয়? ঝুঁকিমুক্ত আয় বলা হয়। আর এই ঝুঁকিমুক্ত আয় হচ্ছে কি? সরকারি সঞ্চয়পত্র বা সরকারি বন্ড। যারা সরকারি বন্ড দেখেছেন তাদেরটাও হয়েছে, আর যারা এটা লিখেছেন তাদেরটাও হয়েছে। এখন আপনাদের নিকট তারপরের প্রশ্ন হচ্ছে, দেখেন প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কি বলে? লেখেন লেখেন তাতে লেখেন, প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কি বলে? এটা 10 বোর্ড 2019 এসেছে। হ্যাঁ ঝুঁকি, কিন্তু বলে দিয়েছে সবাই তো এখন শুনে ফেলেছে। স্যার আমি আগে লিখছি। ওকে ভেরি গুড। ওকে যারা লিখেছেন সবাইকে ধন্যবাদ। তাহলে আমাদের এই প্রশ্নেও এটা এসেছে আবার 10 বোর্ড 2019 এসেছে। তাহলে এগুলো ভালো করে পড়বেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। এবার বাড়ির কাজটা লেখেন দেখি স্যার, এটাই শেষ বাড়ির কাজ আপনাদের এই অধ্যায়ের। আপনারা যদি চান তো লেখেন ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 এর 3 নম্বর সৃজনশীল। প্রশ্নটা হচ্ছে, জনাব আলম একজন সুশিক্ষিত সফল বিনিয়োগকারী, তিনি সবসময় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেন, তিনি ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে সবসময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন, আবার পণ্যের জি স্যার কার পরীক্ষার প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন, আপনাদের সবাই এটা বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, আবার বাজারে পণ্য বাজারে চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে একাধিক পণ্য বাজারে ছাড়েন, এইভাবে তিনি ঝুঁকি মোকাবেলা করতে সফল হয়েছেন, আলম সাহেবের তিস্তা প্রকল্পের গত 5 বছরে অর্জিত মুনাফার হার ছিল যথাক্রমে 12%, 14%, 8%, 7% এবং 6%। তারপর হচ্ছে, কোন কোন আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল? আপনারা নিশ্চয় পারেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটি আপনারা বারবার শুনেছেন, এটা হচ্ছে আমাদের প্রথম যে ভিডিওটা ঝুঁকি ও আয়ের প্রথম ভিডিওটাতে এরা উত্তর পাবেন, অথবা আপনাদের বই থেকে পড়ে পাবেন। তারপর হচ্ছে, মিস্টার আলমের তিস্তা প্রকল্পের আদর্শ ভিত্তিতে নির্ণয় করেন, এখানে কয় বছর দেওয়া আছে? 5 বছর দেওয়া আছে, এটা আপনারা পারবেন। ঘ নাম্বার হচ্ছে, মিস্টার উদ্দীপকে মিস্টার আলমের গৃহীত পদক্ষেপ গুলো কি ঝুঁকি মোকাবেলা যথেষ্ট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা ঝুঁকির তাৎপর্য বিশ্লেষণ করেছিলাম না স্যার, মনে আছে আপনাদের? ঝুঁকির তাৎপর্য বিশ্লেষণ, এটা হচ্ছে কোথায় ছিল? 4.4 বইয়ে, অর্থাৎ 43 পৃষ্ঠা পড়ে আপনারা হচ্ছে এটা লিখবেন। আর ওখানে আমি আমার ভিডিওতে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, ওই পয়েন্ট গুলো অবশ্যই উল্লেখ করবেন। যেহেতু এখানে কি আছে, উনি পণ্যের বৈচিত্র্যায়ন করে থাকেন, তিনি বাজার বিশ্লেষণ করেন, আপনারা আশা করি পারবেন। আর একটা কথা, যারা হচ্ছে এখনো দিচ্ছেন না আমাকে SW, স্কুল খুললে কিন্তু এই SW গুলো জমা দিতে হবে। ঠিক আছে, আমাকে ইমোতে পাঠাবেন, আপনাদের ক্লাস 9 এর একটা ইমো আছে, ইমো গ্রুপ আছে, ওই গ্রুপে আমাকে SW ছবি তুলে পাঠাবেন, অথবা আপনারা খাতা লিখে রাখবেন স্কুল খুললে দেবে। তো মনে হয় আপনারা, আমি যেহেতু শীতে লিখে রাখি, প্রশ্নগুলো একটু আবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন। যারা মোবাইল, এটা না, এটা আগেরটা, এটা আগেরটা বলতে বুঝে নাই কোনটা, ওই তিনটা প্রশ্ন করলেন, ওই তিনটা। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই যে তিনটা। ওকে, আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমাদের লাইন কেটে যাবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আর এই সম্পর্কে? না স্যার। ওকে ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের যে বাকি ক্লাসগুলো আছে আমরা
পরবর্তী পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে মূলধনি আয় ব্যয় প্রাপ্তি অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে এই বাড়ির কাজটা করবে এবং সেই সাথে তোমরা ওই তোমাদের যে ক্যাপিটাল বাজেটিং আছে সেটার পার্টগুলো পড়ে রাখবা। কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে আমরা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো এতক্ষণ তারা মনোযোগ সহকারে ক্লাস করলে বুঝবে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। সেই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে তাও জানাতে পারবেন। আগামী ক্লাসে আমরা আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। মূলধন ক্যাপিটাল বাজেটিং এর তাত্ত্বিক আলোচনাগুলো অর্থাৎ সৃজনশীল অংশের যে অংশগুলো আছে, জ্ঞানমূলক অনুধাবন, এগুলো বুঝতে পারি নাই সোনালি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে ডিপ দিয়েছি, আল্লাহ হাফেজ।